नव अमृत मंत्र नव भारत में भर दे भर दे भर दे वीणा हारिणी भर दे। सुप्रभात बंधुरा, आबारो एकटी नतून दिने नतून एकटी भिडियोते आपनादेर सबाईके अनेक अनेक शुभेच्छा जानिये आजकेर भिडियोटी शुरू करछि। आज सरस्वती पुजो, ताई सकाले घर डुबोनो होच्छे, एखन आपनारा देखते पाच्छेन। आगेर भिडियोते आमी आपनादेर बोलेछिलाम सकाल सकाल पुजो हबे, आज तो एखन बाजे सकाल 8টা, তবু একটু দেরি হয়ে গেল, কারণ কাল রাতে তোমাদের দাদা ভাই নাইট ডিউটি ছিল, ওর উঠতে একটু দেরি হয়েছে। যাই হোক, আমরা এখন আমাদের বড় পুকুরে মায়ের মঙ্গল ঘট ডুবিয়ে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। আর আমাদের পাড়ার অনেক বাচ্চারাই সকাল থেকে ঠাকুর মশাইকে তাড়া দিচ্ছে কখন পুষ্পাঞ্জলি দেয়া হবে। তো ঘর ডুবিয়ে নিয়ে আসা হয়ে গেছে, তো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। আর আজ যেহেতু সরস্বতী পুজো, আমার সকল ভিউয়ার্স বন্ধুদের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। কাল যে মালাগুলো গেঁথেছিলাম দেখুন, এখন সরস্বতী মাকে পরিয়ে দিয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। তো একটু পরেই পুজো শুরু হয়ে যাবে। আর এদিকে দেখুন, ভোগের জন্য সমস্ত আনাজ কাটা চলছে। আর আজ ভোগ হবে ঠাকুরের খিচুড়ি, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা আর টমেটোর চাটনি। আমি এখন ভোগের চালটা ধুয়ে নেব। আর দেখুন সমস্ত কিছু এখানে জোগাড় হয়ে গেছে। আর আজকের দিনে গোটা চচ্চড়ি করতে হয়, তো সেটা এখনও কাটা শুরু হয়নি, তো পরের পর সব কিছুই করতে হবে। আর আমি খুবই ব্যস্ত আছি, আপনাদের সাথে মুখোমুখি কোনোই কথা বলতে পাচ্ছি না। তো আপনারা দেখতে থাকুন, কতটা কি দেখাতে পারবো তাও জানি না। তো আপনারা সঙ্গে থাকুন, আশা করি আপনাদেরকে ভালো লাগবে। তো আমি এখন চালটা ধুয়ে নিচ্ছি। আর এদিকে পুজো অনেকটা এগিয়ে গেছে, বাচ্চারা চলে এসেছে পুষ্পাঞ্জলি দেবার জন্য। তো পুষ্পাঞ্জলি দেওয়াটা আপনাদের সাথে একটু শেয়ার করছি, তো আপনাদের সাথে আবার বাকি কথা পরে বলছি। সবাই কত সুন্দর সেজেছে, আমি এখন কিছু সাজিনি, আমিও সাজি না, আমি একদম পেছিয়ে আছি। সেজে গুজে ঘুরতে যেতে হবে, খাওয়া দাওয়া করি আগে, গিয়ে খুব খিদে পেয়েছে। রুকো যারা, সবর করো, জয় জয় দেবী দেবী, চরা চর চরা চর, সারে সারে, উচ্চ যুগ উচ্চ যুগ, শোভিত শোভিত, মুক্তা মুক্তা, হারে হারে, বীণা রঞ্জিত রঞ্জিত, পুস্তক পুস্তক, হস্তে হস্তে, ভগবতী ভগবতী, ভারতী ভারতী, দেবী দেবী, নমস্তে এসো সচন্দনা, গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি, সরস্বতী দেবী চরণে নমঃ, সামে ভবতু জিহ্বায়াং, বীণা পুস্তক হারিণী, মুরারী বল্লভং, দেবী সর্ব শুক্লা সরস্বতী, সরস্বতী মহাভাগে বিদ্যে কমল রোচনে, বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি, নমস্তে এষ সচন্দনা, গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি, সরস্বতী দেবী চরণে নমঃ। হাত জোড়ো করো, হাত জোড়ো করো, মন্ত্র বলো, সরস্বতী নমো ইত্যা ভক্ত কল্লোই, নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেব এবচ এস সচন্দন, গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি, সরস্বতী দেবী চরণে নম। সবাইয়ের পুষ্পাঞ্জলি দেয়া হয়ে গেল আপনারা দেখতে পেলেন। আর ওরা এখন সবাই প্রসাদ নিচ্ছে। তো আমাদের পাড়ার বলেছিলাম সমস্ত ছোট ছোট বাচ্চারা, আমাদের অনুষ্কা সবাই একসাথে ওরা অঞ্জলি দিল। তো এবারে আমার বাবু হাতে খড়ি দেবে।
তো বাবু বলেছিল পাঞ্জাবি পরবে সরস্বতী পূজোর দিন, তো ওকে পাঞ্জাবি পরিয়ে দিয়েছি। তো বাবু এখন দেখতে পাচ্ছেন ওর বাবার কাছে বসে পড়েছে, তো এবারে হাতে খড়ি দেবে। তো বাবুর হাতে খড়ি দেয়াটাই আপনাদেরকে একটু দেখাই, তারপরে আবার কথা বলছি। বাবুর হাতে খড়ি, বাবুর অঞ্জলি সবকিছুই আপনাদের সাথে একটু একটু শেয়ার করে দিলাম। তো বাবুর হাতে খড়ি দেওয়া হয়ে গেছে, এবার পুজো প্রায় শেষের দিকে, এবার হোম হবে, তারপর ভোগ নিবেদন ও আরতি, আর তারপরে আমিও অঞ্জলি দেবো, কারণ আমার এখনও পুষ্পাঞ্জলি দেওয়া হয়নি। তো আবার আপনাদের সাথে পরে কথা বলবো। আর একটু পরেই খাওয়া দাওয়া হবে, আর এখানে চলে আসুন। তো এখানে সব ভোগ টোগ রাখা আছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখন খিচুড়ি ফুটছে এক জায়গায়, দেখুন এখানে খিচুড়ি এখন কিছুটা হচ্ছে, ঠাকুরের মতন হয়ে গিয়েছিল, আবার খিচুড়ি হচ্ছে। আর এইখানে ম্যাডাম ম্যাডাম এখানে দাঁড়িয়ে আছে, এই যে ম্যাডাম সারাদিন কাজকর্ম ব্যস্ত আছে। হ্যাঁ, তো জানি না কি করেছে, কি দেখিয়েছে। ও ঠিকই বলেছে বন্ধুরা, আজ একটা দিন গেল, সারাদিন খুব ব্যস্ততা, বাড়িতে পুজো থাকলে যা হয়, ভিডিও করে সব কিছু দেখানো সম্ভব হয় না। তো মা সরস্বতীকে মকরভোগ দেওয়া হয়েছিল, তো সবাইকে এখন একটু মকরভোগ দিয়ে দিয়েছি, আর সবাই এখন খেতে বসার পালা। আর তোমাদের দাদা ভাইয়ের বন্ধু ওর বউ ওরাও এসেছে, তো ওদেরকেও এখন খেতে দেব। তো সবাইয়ের খাওয়া হয়ে গেছে, এখন আমি আমার জা মানে দিদি আর জেঠিমা খেতে বসেছি। তো বন্ধুরা, আজ আমাদের বাড়ি সরস্বতী মায়ের আরাধনার ব্লগটি আপনাদেরকে কেমন লাগলো? যদি ভালো লাগে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, টাটা।